বন্ধুগণ, আজকে 12 তারিখ জানুয়ারি মাসের, আজকে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে এই শুভ শুভ সময়ের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের খড়গপুর শহরে একটি বিশাল জিনিস, বিশাল পাওনা আমরা পেলাম। বহুদিন ধরেই যানজট, এই মথুরাঘাটি হয়ে অরোরা গেট হয়ে গোলবাজার যাওয়ার পথে যানজটের কারণে রেল গেট পড়ে থাকতো, তার জন্য বহুদিন ধরেই মানুষ, এখানকার জনগণের একটা ডিমান্ড ছিল যে আমাদের একটা ওভারব্রিজ হোক। সেই ওভারব্রিজের কাজটা বিগত 2-3 বছর যাবৎ চলছিল, যা আজকে প্রায় সম্পূর্ণ হলো। এই শুভ দিবসের প্রাক্কালে আজকে অনারেবল খড়গপুর শহরের এমপি দিলীপ ঘোষ মহাশয় এবং অনারেবল এমএলএ হিরণময় চট্টোপাধ্যায় এবং খড়গপুরের ডিআরএম এর উপস্থিতিতে আজকে এই ব্রিজটির উদ্বোধন হলো, এবং এই বৃষ্টির নাম এইমাত্র আমাদের এমপি মহাশয় নামকরণ করলেন। এটা যেহেতু গতকাল 11 তারিখে আমাদের স্বর্গীয় চাচা জ্ঞান সিং সোহন পালের জন্মশতবার্ষিকী ছিল, সেই জন্য উনি সেইটিকে স্মরণ রেখে এই ব্রিজটির নামকরণ করেছেন জ্ঞান সিং ব্রিজ নামে, উনি এইমাত্র ঘোষণা করলেন। তো আপনারা সেই ব্রিজের দৃশ্য উপভোগ করুন আমার মাধ্যমে। আমি কথা না বাড়ি, আমি চারদিকে পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি যে কত সুন্দর লাগে বলে। এই বৃষ্টি শুরু হয়েছে জগন্নাথ মন্দিরের, ওখান থেকে মথুরাঘাটি রোড দিয়ে আসার সময় যে জগন্নাথ মন্দির, নিমপুরা মথুরাঘাটি রোডে যে জগন্নাথ মন্দিরটি আছে তার পাশ দিয়ে কেটে গিয়ে বৃষ্টি শেষ হয়েছে আপনাদের খড়িদা গোলবাজার যাওয়ার পথের যে রাস্তাটি, সেই রাস্তায় যে সুয়াসপল্লি গেট বলে একটি জায়গা আছে, সেই জায়গায় বৃষ্টির শেষ প্রান্ত গিয়ে নেমেছে। আপনারা সে বৃষ্টির শেষ প্রান্তও দেখতে পাবেন। এখনো কিছু কাজ চলছে সাইডের। এখানে রেলের তরফ থেকে একটি পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে, যতদূর সম্ভব মনে হয় এটা জল ট্যাঙ্কি হিসেবে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন নিচে গির ময়দান রেলওয়ে স্টেশন। আমরা রেল স্টেশনের ঠিক উপরে আসতে চলেছি। Thank you.
আপনারা গিরমাদাম স্টেশনটিকে দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে চলে গেছে। পাশেই সাইডে ডিআইজি বাংলো, ওই সাইডে খড়িদা মালঞ্চ রোড, এই সাইডে গেট হয়ে যে ক্রসিংটা হয়ে এসছে, এই যে খড়িদা মালঞ্চ রোড, বড়বাত্তি কালী মন্দির, এদিকে হচ্ছে আপনার নিমপুরা রোড হয়ে যেটা অরোরা গেট হয়ে গোলবাজারের দিকে যাচ্ছে, বাইপাস একটি রাখা হয়েছে, দুদিকে দুটো বাইপাস আছে, এদিকেও একটা বাইপাস আছে যেটা নিমপুরা থেকে গোলবাজারের দিকে যাচ্ছে। পুরনো ওভারব্রিজ রেলওয়ে ক্রসিং পার থেকে এদিকেও একটা বাইপাস আছে যেটা খড়িদা হয়ে গোলবাজারের দিকে যেটা এগোচ্ছে। এই ব্রিজটা হয়ে যাওয়াতে বহু মানুষের সুবিধা হয়েছে, এবং বিশেষ করে যারা অসুস্থ, গেটে কোনো রেল গেট পড়ে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো তো জামের মধ্যে, সেই জাম থেকে তারা মুক্তি পেয়েছে। এই বাইপাস, এই ওভারব্রিজটি ধরে, ফ্লাইওভারটা ধরে তারা অতি সত্বরই গোলবাজার হয়ে, ইন্দা হয়ে আরও দূর দূরান্তে যেতে পারবে। এদিকে রয়েছে কিছু রেলের তৈরি কোয়ার্টার, এদিকেও রয়েছে।
এখনো কিছু কাজ চলছে, ফিনিশিং কাজ, লাইট টাইট সবই লেগে গেছে, সন্ধ্যাবেলার দিকে আরো ভালো লাগবে। এখনো কিছু ফিনিশিং কাজ চলছে এই রাস্তাটার সাথে আগের রাস্তার মেশানোর জন্য। আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি গোলবাজারের দিকে এবং ব্রিজের অন্তিম পর্যায়ের অন্তিম ইয়ের দিকে। ধন্যবাদ আপনাদের।